হয়েছে এই যা শিকির পানি নিয়ে আয় আরে কি করছো কি করছো আরে থামো থামো টাকা 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 আরে রে কি করছো থামো থামো বলছি আরে থামো না এই পানি ঢাল পানি ঢাল ঢাল পানি বন্যা বন্যা শেখাতে বন্যা বন্যা শেখাতে বন্যা 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 উঠে বন্যা বন্যা তুমি জানো না আমি লাখপতি থেকে কোটিপতি হতে চাই টাকার জন্য আমি গাইতে পারি নাচতে পারি দিন দিদির দিন দিদির তাদিন 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 গোসল করতে পারো কিনা বলো তাদিন 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 আরে গোসল করতে পারো কিনা বলো মোল্লা ঘটক গেলে বলে মোল্লা ঘটক আসবে খুশির খবর বলবে মোল্লা ঘটক আসবে খুশির খবর বলবে বাবা তোমার পাগলা বাবা কেউ ফেরে না খালি হাতে তোমার দরবার হতে তুমি তো গরিব মানুষকে খুবই ভালোবাসো বাবা আমি গরিবের গরিব নোরা গরিব এই অধম গরিবের উপর থেকে তোমার রহমতের দৃষ্টি তুলে নিও না বাবা হায় হায় অনেকটা পুড়ে গেল তো হুজুর একই আগরবাতি পাঁচ বছর ধরে জ্বালতেছেন আর নিভাতেছেন আল্লাহর বাস্তে একে রেহাই দেন না হুজুর চুপ ম্যাডাম পাঁচ বছর ধরে জ্বালি আর পঞ্চাশ বছর ধরে জ্বালি পাগলা বাবা যখন আপত্তি নেই তোর বাবার কি ঘটক আসছে সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছে দেখেন স্যার দেখেন কেমন বাসা বাসা সুন্দরী মেয়ের খোঁজ নিয়ে এসেছি রাখেন তো সব খোঁজ ফোঁজ সুন্দরী টুন্দরী দিয়ে আমি কি করবো মেয়ে কানা হলে পাথরের চোখ বসিয়ে দেবো ল্যাংড়া হলে কাঠের পা লাগিয়ে দেবো মোটা হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো হ্যাঁ বসেন আরে বসেন মেয়ে যেমনই হোক চলবে কিন্তু শর্ত একটাই কোটিপতি বাপের একমাত্র মেয়ে হতে হবে চেহারা সুরত নাই বা দেখলেন কিন্তু পাত্র পাত্রী রাশিটা তো দেখতে হবে রাশিটা সে কিছু দেখতে হবে না দেখবে তো যৌতুক মাল চাই মাল বুঝলেন মাল জি ছেলে আমার একটাই বিয়েও একটাই করাবো একটা বিয়ের বীজ বুনে সারা জীবন আর ফসল ঘরে তুলতে হবে আর সেই ফসল এই করে বললাম ইয়া কচকচ কচকচ করে কাটবে আটি ভাববে মাথায় করে গলায় তুলবে আরে বেকুব গড়ক সাহেবকে মারতে চাস নাকি চা দিয়েছি বীজ তো দেয়নি বেকুব চায়ে চিনি থাকে চিনিতে ডায়াবেটিস হয় ডায়াবেটিস লোকে মোল্লা ঘটক মরে গেলে তখন আমার ডায়াবেটিস নাই নেই হতে কতক্ষণ এক কাপ চায়ের জন্য কেন মরণ ডেকে আনবেন আজ হোক কাল হোক মরতে তো হবেই খাইয়েই বলি না আমি আপনাকে খেতে দেবো না আমি খাবো না আমি খাবো না খাবো না খাবো না না খাবো না মাসি করেছে নেন এসা এখন আপনারও না আমারও না চা এখন মাসির মোল্লা ঘটক হাজার ইচ্ছা খেয়ে যাবে এমন মাছি এখনো পয়দাই হয়নি একটু কামে রেখা যাবে হ্যাঁ তা কি যেন বলছিলেন আপনার পছন্দ তো ঠিকই আছে কিন্তু আপনার ছেলের পছন্দ তো দেখা দরকার আপনি আমার ছেলের ব্যাপারে কোনো চিন্তা করবেন না ও তো আমারই রক্ত কথায় আছে না বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নহি তো থোড়া থোড়া যদি কিছু মনে না করেন আপনাকে আমার সেই মরা বোন মনে করতে পারি আচ্ছা আবার দেখা হবে যাই আচ্ছা
আল্লাহ হাফেজ। শাবাশ রাজা শাবাশ। কপালে ছিল মেয়েদের জুতার বাড়ি আর কথার কায়দা। কায়দা করে ফায়দা লুটতেই চাই আমি। পছন্দ সেই মেয়ে যদি ডার্লিং হয়ে ভালো, না হলে সিস্টার অল রাইট চলবে। আর বেশিক্ষণ লেট করলে ক্লাসের ঘন্টা বেজে যাবে, ক্লাস মিস পার্সেন্টেজ লস। অতএব চল 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 চল। রাজা এতক্ষণে ক্লাসে আসার সময় হলো, কথা বলছো না কেন? জবাব দাও। স্যার আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সরি, তোমার তো হাসপাতালে যাওয়া উচিত, কলেজে এসেছো কি করতে? স্যার পার্সেন্টেজের ভয়, তাছাড়া অধ্যয়নী ছাত্রদের তপস্যা। তপস্যা একদিন না করলেও চলবে, তুমি যাও। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও ক্লাসে যাও। গো অ্যাট ওয়ান্স। স্টপ 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 অল অফ ইউ লিসেন, আজ থেকে 20 বছর আগে 1977 সালের 15 অক্টোবর বাংলাদেশে কেয়ামত এসেছিল। আজ আবার সুপার ডুপার বাম্পার কেয়ামত এসেছে। বন্ধু বান্ধবীগণ, আজ আমাদের প্রাণ প্রিয় বন্ধু রাজার শুভ জন্মদিন, আপনারা সবাই আমন্ত্রিত। হ্যাঁ কি চলবে? বিল বিল। বলো। এই যে আপনার 200 চিকেন টিকিয়ার বিল। আমি দিয়ে থাকি বিল, আর আমার ডেট চুকাবে বিল। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। শুধু কথা আপনি খাতি পারবেন না। কেন? গুচ্ছর বেঁচে কি হবে?
একই কাণ্ড করেছিস এই বিল শোধ করবে কে তোর বাপ অফ কোর্স ড্যাড এর জন্য আমাকে জিজ্ঞেস করতে হবে না বিল চুকিয়ে দাও না লাইক গাধা মাথাভর্তি গোবর বাপের মুখে মুখে তর্ক করছিস এক চড়ে তো খাবি কি করছো ছেলের গায়ে হাত তুলছো কেন আরে ও তো আমাকে ফতুর করে দিয়েছে এক রাতে 20,000 টাকা উড়িয়ে দিয়েছে ভুল 20,000 না 19,800 আহা ও কি রোজ রোজ পার্টি দেয় কালোর জন্মদিন ছিল তাই ওর তো ছিল জন্মদিন আমার ছিল মৃত্যুদিন ও জন্মাবার পর 21 বার জন্মদিন পালন করা হয়েছে কাদা কথা কার পারে বাবা আমি কত কষ্ট করে টাকা পয়সা মালবানি ঘরে আনি আর তুই এক ধাকে সব উড়িয়ে দিলি বেরহম বেল্লিক বেসামাম ড্যাডি তোমার সিন্ধুকে বন্দি থেকে থেকে মালপানি সব হাঁপিয়ে উঠেছিল তাই তাদেরকে একটু বেড়াতে পাঠিয়েছি কিরে কিছু খুঁজছিস হ্যাঁ মা মোটরসাইকেলের চাবি চাবি ফুরুত ফুরুত মানে মোটরসাইকেলের সাথে গেছে মোটরসাইকেল কোথায় গেছে বেচে দিয়েছি বেচে দিয়েছো কেন তোমার জন্মদিনের পার্টি বিলের টাকা পরিশোধ করতে আমি এখন কলেজ যাবো কি করে হেঁটে মা তুই কি কাণ্ড করেছো কি বলছো তুমি যা সত্যি তাই বলছি কি আশ্চর্য জি সত্যি কথা তোমার বাবা এক কথা দুইবার বলে না কাল কিন্তু তুমি আমাকে মেলায় নিয়ে যাবে বুঝলি রাজা কাল তোর জন্মদিনের পার্টিটা কিন্তু খুব জমেছিল যাই বলিস ভাই তোর বাপ খুব দরাজ দিল আমার বাপের নাম নিবি না খবরদার আরে ভাই চোখে দেখিস না সঙ্গে সঙ্গে তোর বাবা রাস্তাটুকুনি প্রেজেন্ট করেছে বুঝি আরে আরে ভদ্রলোকের বাচ্চা ভদ্রলোক চোখ আছে রাস্তা দেখে চলতে পারিস না ইডিয়েট দোস্ত এটা চেমড়ি না নাইট্রিক অ্যাসিড আমাদের কলেজে নতুন আমদানি মনে হচ্ছে দেখতে যেমন খাসা নাকটা তেমন উঁচা অহংকারে মারতে পাই পড়ে না আয় রে এ তো মেয়ে না রে এ তো আগুনের দলা কাল ওই আগুনের দলার উপর পানি না ঢেলেছে তো আমার নাম রাজা না রাজাকে নিয়ে আমার খুব ভয় হয় কেন ও যা অস্থির আর চঞ্চল কখন কোন অ্যাক্সিডেন্ট কিসের অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল তো উড়িয়ে দিয়েছি না সে কথা নয় বাড়ির বাইরে পা দেয়া মানেই তো অ্যাক্সিডেন্টের ঘাড়ে পা দেয়া মা আমি গেলাম রাজা এদিকে দেরি হয়ে যাচ্ছে তো রাগ দেরি আয় বলছি পরের তাবিজ এ তাবিজ সঙ্গে থাকলে বালা মুসিবত কাছে আসে না বেঁচে থাক বাবা বেঁচে থাক আসি মা আসি দাদি পাগলা বাবা আমার ছেলেকে দেখে রেখো বাবা না জানি কোন পাপের সাজা পেতে জন্মাবার পর পৃথিবীর আলো চোখে দেখিনি ব্যথা যা লাগার তা তো জন্মাবার পরই লেগেছে আসলে চোখ হলো মানুষের ভিড়ে চোখ ছাড়া জন্ম নেয় পাপ না না ও কথা বলবেন না আপনি কোথায় যাচ্ছেন বলুন আমি আপনাকে পৌঁছে দেব অন্ধে যাওয়া সে কার কি আসে যায় ম্যাডাম চোখের আলো নিভিয়ে দিয়েছে বিধাতা তাই জ্ঞানের প্রদীপ জ্বালানোর জন্য কলেজে যাচ্ছিলাম
আপনাকে জানানোর জন্য বলছি, আমি আদর্শ কলেজের অন্ধ সেকশনে ছাত্র। আমিও তো আদর্শ কলেজে পড়ি, সাধারণ সেকশনে। আচ্ছা তাই? হ্যাঁ, চলুন আমি আপনাকে কলেজে পৌঁছে দেব। না না থাক, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। প্লিজ আপত্তি করবেন না, চলুন। আই এম সরি। ইটস অল রাইট, চলুন আমি আপনাকে ক্লাসরুমে পৌঁছে দিই। আপনি আমার কাঁধে হাত রাখুন, চলুন। আপনি আমার জন্য কত কষ্ট করছেন, আপনি খুব ভালো। এর এমন কি কষ্ট আমি ভেবে পাই না, আল্লাহ তার সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে কেন এত কষ্ট দেন। मैं इकबाल, जफर इकबाल। আমাকে যে ঘৃণা করে দূরে সরায়, আমি তাকে ভালোবেসে কাছে টানি। আমি আমার গায়ে এসে পড়লো যেন বিজলির খাম্বা, কারেন্ট লেগে বলছি আমি কি মজা, হাম্বা হাম্বা। আমি সেই বান্দা কাল কাদা ছিটিয়ে যার মুখ কালো করে দিয়েছিলে। কাল তো কাদা ছিটিয়ে মুখ কালো করে দিয়েছিলাম, আজ জুতো মেরে মুখ লাল করে দেব। হুজুর, এক পাল্লায় মাল আর এক পাল্লায় পাথর রাখতে দেন, আপনি কেন বসে আছেন? সোনার রূপা মাপছিস যে নিক্তির মাপে ওজন করবি? আমার ওজন 32 কেজি, পাথর টাথরের কি দরকার? আপনার ওজন 32 কেজি? আরে আপনার ওজন তো 72 কেজি হবেই হবে। 72 কেজি জিনিসপত্র যা দাম, আপ পেটা খেয়ে 72 কেজি ওজন হয় কোন শালার বেমাল রে? হুজুর আপনি মাপজোকে কারচুপি করছেন, কারচুপি। আরে বেটা, পুরান মাল বেচে কেনার কারবার যদি আমার সাথে করতে হয় তাহলে আমি যা বলবো তাই হবে। আপনি এখানে কি করছেন? দেখেন কারে ধরে নিয়ে এসেছি, কন্যার মাল, সাক্ষাৎ লক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ। কোথায়? এবার বলেন আপনার জন্য কি খেদমত করতে পারি বলেন? আপনার ছেলের বিয়ের কথাবার্তা বলেন। মুরাদ খান সাহেব আপনার ছেলে রাজাকে কলেজের ফাংশনে দেখেছেন। ও দেখেছেন? তাহলে তো দেখাশোনা ব্যাপারটা চুকি বুকিয়ে গেল। আরে এই কালু, দুই কাপ চা নিয়ে আনা। বুঝতে পেরেছি হুজুর। বেয়াই সাহেব, ধরে নিন আপনার মেয়েকে আমার দেখা হয়েই গেছে। তার দেনা পাওনার ব্যাপারে মানে আপনার চাহিদাটা কিরকম একটু আভাস দিলে। দেখুন গরিবুল্লাহ সাহেব, আমি ছোটখাটো একটা ব্যবসা করে খাই, আপনার ওই চাহিদার ফর্দটা একটু কাটছাট করা যায় না? কাটছাট করতে হলে আর কোথাও ট্রাই করে দেখুন, বুঝলেন? রাস্তা মাপেন প্লিজ। হ্যাঁ, রাস্তাই মাপতে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, নিজে তো করেন পুরো নম্বরের কারবার, যৌতুকের যে ফর্দ লিখেছেন তা যদি পেতে চান তাহলে আপনার ছেলের জন্য কোনো না কোনো নবাবের বেটি খুঁজতে হবে। উপদেশের জন্য ধন্যবাদ, তবে একদিন সত্যি সত্যি দেখে নেবেন, এই হাজারি তার ছেলের জন্য কোনো না কোনো নবাবের বেটি খুঁজে বের করেছে। আজ আপনার পাল্লায় পড়ে 10 কিলোমিটার হেঁটেছি।
আর কত দূর হাঁটতে হবে? এই তো আর মাত্র 3 কিলোমিটার। আরো 3 কিলোমিটার? আরে আরে সরেন সরেন, মালকি গাড়ি আসছে। আমাদের লন্ডনের হোটেল দি প্যালেসে লাভ হয়েছে 2 কোটি টাকা। মাত্র 2 কোটি? 4 কোটি টাকা আশা করেছিলাম। সরি স্যার। হুজুর স্যার, দুবাই হোটেল খোলার ব্যাপারে শেখ আব্দুল বিন কাইমের সঙ্গে কথা বলা দরকার। অসম্ভব, আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন। স্যার প্লিজ একটু সময় বের করে শেখের সঙ্গে কথা বলুন, নইলে লাখ লাখ টাকা লোকসান হয়ে যাবে। বছরে আমার মেয়ের জন্মদিন একবারই আসে, আমার মেয়ের জন্য কোটি কোটি টাকার লোকসান আমি হাসি মুখে সহ্য করব। কোটিপতির মেয়ে? হাজার হুজুর, হাজার হুজুর, আর সময় নষ্ট করবেন না, ওদিকে পাত্রীপক্ষ আপনার অপেক্ষায় বসে আছে। আরে চুপ মোল্লা ঘটক, শুনেছিলাম আল্লাহ যখন দেয় ছাপ্পর ফেলে দেয়, আল্লাহ আমাকে আপমান ফেলে দিয়েছে। তার মানে ওই হোটেল মালিকের মেয়ের উপর আপনার নজর পড়েছে? ওর মেয়েকে ঘরে তোলা স্বপ্ন ভুলিয়ে যান, ব্যাপারী সাহেব আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন যাই। আরে মোল্লা ঘটক, আপনি এই গরিব হাজারে গেছিলেন না? আবার গেছি। যে নবাব ব্যাপারীকে আমি খুঁজছিলাম পেয়েছি, তাকে পেয়ে গেছি। চলে বলে কৌশলে যেভাবেই হোক, যেমন করে হোক, এই নবাবের বেটিকে আমার ছেলের বউ করে ঘরে আনবই আনবো। আল্লাহ আপনার ভালো বলো। সকাল 11টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। ক্যান্সেল করো, আজ চেম্বার অফ কমার্সের ইলেকশন, তাছাড়া আমি হসপিটালটা তৈরি করেছি, তার ওপেনিং আজ। নিশ্চয়ই কোনো খানদানি বড় লোক হবে, ঠিক আমারই মতো। হ্যাঁ কুত্তাওয়ালা, তোমার বিল কত? মাত্র 500 টাকা। 500 টাকা? তাওয়া মাত্র? তোমার মাথা খারাপ না পেট খারাপ? 4টা কুত্তার ভাড়া 500 টাকা? 500 টাকা দিলে তো 50 জন মানুষ কুত্তার সাথে রাজি হয়ে যেত। স্যার দিন বদলে যাচ্ছে, সাথে সাথে কুত্তারও কপাল বদলাচ্ছে, কিন্তু মানুষের কপাল বদলাচ্ছে না। তোমার কুত্তাগুলো ছিল ছোট ছোট না? ধরো যা কটা। স্যার জলদি মাল ছাড়েন, আমাকে এক্ষুনি এফডিসি যেতে হবে, শুটিং আছে। সাবানা ম্যাডাম আমার জন্য ওয়েট করছেন। বুঝেছি বুঝেছি। রেট কত? 400, পুরুষের জন্য 100। হায় 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 হায়, আমার জানে পানি নাই। বুকে দুগুনি কেনে গেছে, এটুকু দিয়ে এতটাকে বেরিয়ে গেল, উড়ে গেল। রাজা রাজা, কি করেছিস তুই? কি করেছি আমি? আহা কি করেছি আমি যেন কিছুই জানে না। তুই নাকি ক্যারাটে চ্যাম্পিয়ন শক্তিকে চ্যালেঞ্জ থ্রো করেছিস, আর বলছিস কি করেছি আমি? আমি শক্তিকে চ্যালেঞ্জ দিয়েছি? নয়তো কি, সারা কলেজে এ নিয়ে কানাঘুষা চলছে, সবাই বলছে তুই নাকি শক্তির হাত পা নাক নকশা সব ঘুরিয়ে ফেলবি, এরকম একটা চ্যালেঞ্জ থ্রো করেছিস। ওই দেখ, শক্তি আসবে পায়ে হেঁটে আর ফিরে যাবে খাটিয়ায় চড়ে। সত্যি রাজা তোর সাহস আছে। শোনো, আমাদের রাজা মরলেও স্টাইল বজায় রেখে মরবে, কিন্তু কথার নড়চড় হবে। কি বাজে বকছিস তোরা, এসব পোস্টার আমি লাগাইনি। কি বলছিস তুই? হ্যাঁ, তাহলে এত বড় দুষ্টামিটা করলো কে? পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে, যারা এই বয়সে আটকা পাবে। বলা উচিত নয় তবু বলছি, রাজার বন্ধু বান্ধবদের উচিত
নামাজে জানাজার ব্যবস্থা করে রাখা। দোস্ত, আমরা বেঁচে থাকতে তুই বেঁচে থাকবি? নো, নেভার। আমরা সব পোস্টার এক্ষুনি ছেড়ে দেব। না, পোস্টার ছেড়ে মান ইজ্জত আর থাকবে না। যা থাকে কপালে। মধু, রাজা এখনো এলো না যে? মনে হয় প্রাণের ভয়ে পালিয়েছে। আমাদের কলেজের গত 3 বছরের এক নাগাড়ে কারাতে চ্যাম্পিয়ন মিস্টার শক্তি। ইনি হচ্ছেন মিস্টার রাজা। হ্যাঁ বন্ধুগণ, মিস্টার রাজা চ্যাম্পিয়ন শক্তিকে চ্যালেঞ্জ করে বিরাট দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি মনে করি বাঘের সাথে ছাগলের লড়াই হতে পারে না, কিন্তু তবু এই গণতন্ত্রের যুগে সবার দাবি মানতে হয়। অবশ্য মিস্টার রাজা যদি চান তাহলে লড়াইয়ে খান্তি দিয়ে এক্ষুনি লেজ তুলে পালাতে পারেন। দোস্ত, এই চান্সে কেটে পড়। কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো সবার সামনে রাজাকে শক্তির পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আমি লড়াই করব, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি মিস মধু বাপের বেটি হয়ে থাকে তাহলে সে আমার শর্ত কবুল করুক। কি শর্ত? শর্তটা হলো যদি আমি লড়াইয়ে জয়ী হই তাহলে প্রকাশ্যে সর্বজন সম্মুখে আমি মিস মধুকে কিস করব। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি মিস্টার রাজা হেরে যায় তাহলে সে আমার বান্ধবী মিস মিমিকে কিস করবে। মিস মিমি! আমি রাজি। আর যদি মিস্টার শক্তি হেরে যায় তাহলে শক্তি মিস মিমিকে কিস করবে। Oh!
রাজার। শক্তি, কাম অন, গেট আপ, গেট আপ, গেট আপ। শিখেছিলাম ভদ্রতা, ভব্যতা, সভ্যতা বজায় রাখা ভদ্রলোকের কাজ। বাবা একটু মাজারে যাচ্ছি মা। মধুর ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করছিস? তাই তো মাজারে যাচ্ছি মা। বাবার দরবারে যে আল্লাহর কাছে মোনাজাত করে বলবো, আমার মামারা মেয়ের জন্য সুপাত্রে চিন্তা শুধু আমি করব না, উনিও কোনো চিন্তা করবেন, কিন্তু আমার মামনি মধু কোথায়? এই যে মামনি। দাদি, আমি তোমার গুলি ভরা পিস্তলটা চাই। মাই গড, গুলি ভরা পিস্তল? কেন দাদুমনি, আমি ওকে ছাড়বো না দাদিমা, গুলি মেরে ওর খুলি উড়াবো। কি হয়েছে? কি ও আমাকে, ও আমাকে অপমান করেছে। অপমান করেছে? কেমন করে? ও সবার সামনে আমাকে ধরে। আহ, তোমাকে ধরে কি করেছে? না কি কিছুই করেনি। আহা, কিছুই করেনি, তাহলে অপমানটা করলো কি করে? তুই চুপ কর, ওকে বলতে দে। হ্যালো আঙ্কেল। হ্যালো শক্তি, কেমন আছো? জি ভালো। হ্যাঁ, তোমার ঠোঁটে কি হয়েছে? না মানে ইয়ে হেই, কারাটে প্র্যাকটিস একটু বেশি হয়ে গেছে। ওসব ক্যারাটে ফ্যারাটে ছাড়ো, নাক নকশা বদলে যাবে, পরে তোমাকে চেনাই যাবে না। তা তোমার ড্যাডি কবে আসছেন? সামনে সপ্তাহে। সামনে সপ্তাহে? এই দেখো, আমি ভুলেই গেছি, আমি একটু মাজারে যাব, তোমরা কথা বলো, আমি আসি। মা আসি। আপনি না থাকলে আমরা গরিবরা না খেয়ে মরতাম। ভাই, আমি নিজেকে তোমাদের চাইতে গরিব মনে করি,
আমাকে অনেক অনেক ধনবান করেছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন, কিন্তু দান করার জন্যে হাত দিয়েছেন মাত্র দুটো। আল্লাহ যদি আমাকে হাজার হাজার হাত দিতেন, তবে দু হাত ভরে নয় হাজার হাজার হাত ভরে দান করতে পারতাম। দান হাজারো হাত ভরে, কে দাতা? আল্লাহ আপনার দিলের মকসুদ পুরা করুক। আরে হুজুরির মতন ধনবান দুজন হয় না, দয়াবানও দুজন হয় না। তুমি আমাকে সবই দিয়েছো মাবুদ, ধন দৌলত টাকা পয়সা বিষয় সম্পত্তি সব সব, কিন্তু তবু আমি রোজ তোমার দরবারে ভিখিরির মতো হাত তুলি। ইয়া মালিক, আমার একমাত্র ছেলের জন্য তোমার কাছে ভিক্ষে চাইছি, আমাকে একটি পুত্রবধূ দাও, পুত্রবধূ দাও। দেনা পাওনা যৌতুক কিছু চাই না আমি মালিক, আমাকে সে ঘরের লক্ষ্মী পুত্রবধূ দাও, দাও দাও মালিক দাও। স্যার গাড়ি পাঞ্চার হয়ে গেছে। তাতে কি, স্পেয়ার চাকা নেই? স্পেয়ার চাকা তো একটা আছে, কিন্তু হাওয়া চলে গেছে দুটোরই। খুবই একটা জরুরি মিটিং এ যাওয়ার কথা। ড্রাইভার দেখো তো ধারে কাছে কোনো পাবলিক টেলিফোন বুথ আছে কিনা। ভাই সাহেব, যদি কিছু মনে না করেন তো আপনি আমার গাড়িতে আসুন, যেখানে যেতে চান পৌঁছে দেব। না না, আপনি কেন কষ্ট করবেন? না না, এতে কষ্টের কি, আসুন আসুন। চলুন, থ্যাঙ্কস। নকল টাকা, একদিকে ছাপা আর একদিকে ফাঁকা। রাখবেটা ফকিরের বাচ্চা, গেলি না পুলিশ ডাকুম। নকল টাকা একই, আমারটাও দেই একদিকে ছাপা একদিকে নোটটা দেশে হেইও দেই যাও। আল্লাহ আপনার দিলের মাকসুদ পুরা করুক। ওদের কাছে আপনি দাতা হাতেন তার চাইতো বড়। আল্লাহর মেহরবানি, দশ বিশ লাখ টাকা দান করলে কেউ কি দাতা হাতেন তাই হয়ে যায়? ড্রাইভার একটু তাড়াতাড়ি চলো, তারা আছে। আপনাকে আগে কখনো এই মাজারে দেখিনি, এখানে কি আপনি নতুন এসেছেন? জি না, এই শহরেই আমার জন্ম, তবে পেটের দায়ে দেশ ছেড়ে বিদেশে থাকি এই আর কি। বাইদা ভাই, আপনি কি করেন জানতে পারি? ছোটখাটো ব্যবসা করি, চারটা টেক্সটাইল মিল আছে, সমুদ্রগামী জাহাজ আছে গোটা ছয়েক, ওষুধ তৈরি কারখানা গোটা দুয়েক, আর গার্মেন্টস ইনভেন্টিং এসব সামান্য কারবার করে পেট চালাই আর কি। এত সব বুঝি সামান্য কারবার হলো? সত্যি আপনি খুব রসিক। তা সন্ধ্যায় কি খুবই ব্যস্ত? না ব্যস্ত তো তেমন কিছু নেই, তা আপনি সন্ধ্যায় আসুন না হোটেল সোনারগাঁও। আচ্ছা ঠিক আছে, আসবো। নিজেকে নিজে কিভাবে রাখবে? আপনি কি মনে করেন আমি আপনি লোভী? নিজ যান, তুমি আমার চোখের সামনে থাকে। কি ব্যাপার হাজারি সাহেব, এত রাগারাগি করছেন কেন? আরে সাহেব কি বলবো আপনাকে, এই মোল্লা ঘটকে কিছুতেই বোঝাতে পারছি না, টাকা পয়সা আমার চাই না, আমি চাই গুণবতী পুত্রবধূ। এক কাপড় পরেও যদি কেউ আমার পুত্রবধূ হয়ে আসে আমি তাকে হাসি মুখে বরণ করে নেব। কিন্তু এই মোল্লা ঘটক প্রত্যেকে সব লাখপতি কোটিপতি মেয়ে ছবি এনে হাজির করে, কেউ আমার ছেলেকে টাকা পয়সা দিয়ে কিনে নেবে তা আমি সইব না।
আরে টাকা পয়সা দিয়ে খানদানি হওয়া যায় না। খানদানি হতে হলে চাই নীল রক্ত। এইসব কথাই মোল্লা ঘটককে কে বোঝাবে? যদি কিছু মনে না করেন একটা কথা বলি, গণতন্ত্রের যুগ, যা খুশি তাই বলতে পারেন, এতে মনে করার কি আছে? যেমন মেয়ে আপনি চাইছেন তেমন মেয়ে আমার হাতের মুঠোয় আছে। আরে ভাই সাহেব বলুন, কে সেই মেয়ে, কোথায় সেই মেয়ে, চটপট বলুন, তাড়াতাড়ি বলুন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। মেয়েটা এই অধমের একমাত্র মেয়ে। আপনার মেয়ে? আরে আপনি চুপ করে রইলেন যে? আমি তো একটা কথার কথা বলেছি, আমার মেয়েকে যে আপনার পুত্রবধূ করতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। সৈয়দ সাহেব এখন থেকে আপনার আমার বন্ধুত্ব কাট। কেমন না, এখন থেকে আমরা আর বন্ধু নই, আমরা একে অন্যের ব্যয়। সত্যি আপনি বড় রসিকতা করতে পারেন ভাই সাহেব। আজ থেকে আপনার মেয়ে আমার পুত্র বধূ। রিয়েলি আমার মেয়ে বড় ভাগ্যবতী। আরে বা, আরে বা, ও তুমি নিজেকে নিজে কে মনে করো? দ্যাট ইউ থিংক অফ ইয়োরসেলফ। একলা অন্যকে নিয়ে হাসাহাসি করা বড়ই সহজ, যদি মুরত থাকে তো এসো না, হয়ে যাক একা। আগেই বলেছি আমি মেয়েদের সাথে তর্ক করা পছন্দ করি না। তা করবে কেন, গোবদারি থাকলেই তার পুরুষ হওয়া যায় না, পুরুষ হতে হলে পৌরুষ থাকা চাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসুন আসুন বসুন। হুজুরে এলেন বলে। ড্যাডি আমাকে তুমি কোথায় নিয়ে এলে? সব কথা তোমার শুনে কাজ নেই, অনেক কষ্ট করে মুরগা ফাঁসিয়েছি, তুমি যেন আমার লেজের উপরে এক করে দিও না। কিন্তু ড্যাডি যে মেয়েকে চোখে দেখিনি তাকে বিয়ে করবো কি করে? বিয়ের আগে তোমার মাকে আমি চোখে দেখিনি, তুমিও বিয়ের আগে বউকে নাই বা দেখলে? না ড্যাডি আমি ব্লাইন্ড খেলতে চাই না, আমি সিনে খেলতে চাই। একটা মারবো, আমি চিৎকার করবো। বাপ বেটায় খুব কোলাকুলি হচ্ছে, ব্যাপারটা কি? হঠাৎ ছেলের সাথে কোলাকুলি করতে ইচ্ছে হলো তো তাই। ইনি আমার মা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার ছেলে। বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। বসো বসো। তা আপনার মেয়েকে দেখছি না, চিঙ্গিকে নিয়ে বেড়াতে গেছে। হ্যালো দাদি। এসো মামনি এসো, ইনি হচ্ছেন মিস্টার গরিবুল্লাহ হাজারি, তোমার হবু শ্বশুর। হ্যালো। হাই। আর ও হচ্ছে ওনার ছেলে। হ্যাঁ একমাত্র ছেলে। তুমি? তুমি? আরে তার মানে তোমরা একে অন্যকে চেনো? ড্যাডি তুমি ওর সাথে আমার বিয়ে দেবে? ও একটা আস্ত লোফার, আমি তো দূরের কথা, চিঙ্কি ওকে বিয়ে করতে রাজি হবে না। আরে ওই আমি ওই কুত্তিটাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তোমাকে নয়। নো নেভার, ইম্পসিবল। আরে যা যা। ড্যাডি তুমি বান্দরনিকে ঘরে বউ করতে চাও? বান্দরনি কে? আমি বান্দরনি? হ্যাঁ। ভেরি গুড ভেরি গুড, কথাবার্তা বোঝা যাচ্ছে এরা একে অন্যকে হাড়ে হাড়ে চেনে। স্যার সাহেব বলুন বিয়ের কথাবার্তা পাকা। আই চামড়ি আমার ড্যাডিকে সাটা বলবি না। বলুক না, বলুক বলুক। আরে আরে হচ্ছেটা কি? ওদের থোতা মুখ ভোতা করে দেবো, তুমি জানো না দাদিমা, এই ছ্যামড়া এক নম্বরে বদমাশ লুচ্চা। হ্যাঁ নিজে যেন ধোয়া তুলছি পাতা। রাজা বাবা এসব কি হচ্ছে সব? হ্যাঁ সারা ঘর লেবে দুয়ারে কাদা ছিটাচ্ছ, আল্লাহর কাছে চুপ করো। চলে যাও ড্যাডি, আজ এই টিকটিকে লেজ খুশিয়ে ছাড়বো। কি? আমি টিকটিকে? সরো তো ড্যাডি, এই ব্লাডি আরশোলাকে আমি পিষে মারবো আজ তোমাকে। তুমি আমার ড্যাডি রেহাল করেছো, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে। দেখলে ড্যাডি কেকের বদলে কেক? কি তুমি আমার ড্যাডির এই অবস্থা করলে? ইউ ব্লাডি ককরোচ, তুই তো কে? আমি দেখে নেব। মেয়ে মানুষের লড়াই করতে নেই। আরে যা যা টিকটিকি, বেশি টিকটিক করবি না। আজ একা দেখে নেবো। ওকে আমি ছাড়বো না, আমাকে টিকটিকি বলেছে। ড্যাডি তোমাকে যেতে হবে।
অপমান করেছে না তো তারপর আমি আর এক মিনিট এখানে থাকবো না আমি চললাম না না যা যা হাই 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 তোর এখন কি হবে স্যার স্যার আমি মরে যাব রে আমার দিন শেষ আমি বাঁচব না আমার শেষ সময় এসে গেছে আমার একমাত্র ছেলের জন্যই আজ আমি মরতে বসেছি অস্থির হলো না এত অস্থির হলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে আরে খারাপ হওয়ার বাকি থাকলো কি আরে এই পাহাড়টাকে উপরে ওঠা না আমার কোটি টাকার ক্ষতি করে দিল গাধার বাচ্চা গাধা কুত্তা তেলাপোকা এই যে এসে গেছে বিশ্বাসঘাতক বেঈমান কম জাদা আমি তোকে ছাড়বো না আমি ছাড়বো না তোকে কি করছো আজ তোকে জানতে রাখবো না খুন করে ফেলবো তুমি কি করছো আরে আমাকে খুন করো না ড্যাডি অযথা তোমার ফাঁসি হয়ে যাবে তার চেয়ে তোমার খুশির জন্য আমি নিজেই আত্মহত্যা করব সরে যাও এই ছুরি দিয়ে এতদিন আম কলা আপেল কাটা হয়েছে কিন্তু আজ আজ আমি নিজেকেই কাটবো বা রাজা কি করছিস বাবা মা আমাকে মরতে দাও না আরে কাকে ভয় দেখাচ্ছিস যা মরে যা এসব কি হচ্ছে বাবাটা কি এরকম হয় ছেলে এরকম হয় বাপ এরকম হয় ওই মেয়েকেই তোর বিয়ে করতে হবে না কখনো না ওই পেত্রীকে আমি বিয়ে করব না তুই তো তুই তোর বাপ পর্যন্ত করবে ঠিক আছে তুমিই করো পাগল হয়ে গেলে নাকি জোয়ান ছেলে রাগের মাথায় যদি কিছু করে বসে তখন কার ইজ্জত যাবে আয় বাপ আমার সাথে আয় এত সহজে হার মানার পাত্র আমি নই তোর বিয়ে যদি হয় ওই মেয়ের সাথেই হবে কোন বাপের পাল্লায় পড়েছিস তা তোকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো কিছু মনে করবে আশা আয় আশা জানিস সেদিন কি হয়েছিল না তো সেদিন এক ভদ্রলোক মনে বড় আশা নিয়ে আমাকে বিয়ে করার প্রস্তাব দিতে আমাদের বাড়িতে এসেছিল তারপর তারপর কি হলো কি আর হবে ওই ব্যাটাকে আমার কুত্তিটা পর্যন্ত পছন্দ করলো না তারপর তারপরে মাথায় পড়ল জুতার বাড়ি এমন বাড়ি যে কি আর বলবো ভুল করে বিয়ে যদি হয়েও যেত তাহলে ওই ব্যাটার ছেলের মাথায় থাকতো ইয়া বড় টাক স্পটে এসে গেছি শোনো কেউ তাড়াহুড়ো করে না গাড়ি থামলে আস্তে আস্তে নামবে আমি একটু আসছি বল বাবলু এক মিনিট যাচ্ছিস কোথায় যাচ্ছিল জাপান পৌঁছে গেল চীন দিন
না ওই ছেমড়ি আর তোর সাথে টক্ক দিতে আসবে না যখনই ডরেড়ে যাবে তখনই তোর কথা মনে পড়বে ওই যে তোর কামরা এসে গেছে রুম নাম্বার 9 নাম্বার 9 ইয়েস ওকে দোস সি ইউ ইয়া গুড নাইট হ্যাভ এ গুড ড্রিম চল আমরা ঘুমিয়ে পড়ি মধুর কামরা ওই দেখো স্যার স্যার এটা চালাকি ও মিথ্যে বলছে শি ইজ লাইং গেট আউট আর কখনো তোমার ওই নোংরা মুখ আমাকে দেখাবে না তোমার ইঞ্জিনিয়ারের কামরায় যাও যাও বলাৎকার করার অভিযোগ করেছো অপবাদ দিয়েছো আজ তোমাকে বুঝিয়ে দেব বলাৎকার কাকে বলে কবুতর আমাকে ছুঁবে না থামো থামো বলছি আমার কাছে আসবে না Ah!
না, আমাকে নষ্ট করো না, আমার সর্বনাশ হয়ে যাবে, আমাকে মাফ করে দাও, আমাকে নষ্ট করো না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে যেতে দাও, আমাকে নষ্ট করো না, আমাকে মাফ করে দাও। এখন বুঝতে পারছো তো বলাৎকার কত ভয়ানক? আমি ইচ্ছে করলে দুই মিনিটের মধ্যে তোমার মান ইজ্জত ধুলায় লুটে দিতে পারি, তোমাকে অপবিত্র করতে পারি। শুধু তোমার শরীরটাকেই নয়, তোমার মান সম্ভ্রম বংশমর্যাদা সবকিছু তছনছ করে ফেলতে পারি। একবার ভেবে দেখো সেই সব হতভাগিনীদের কথা, যাদের জীবনে এমনি দুর্ঘটনা ঘটে গেছে। সমাজের চোখে ওরা কত ঘৃণিতা, কত লাঞ্ছিতা, কত কলঙ্কিতা। আর তুমি কত সহজেই না বলে দিয়েছো তোমাকে বলাৎকার করার কথা। বলাৎকার শব্দটুকু তোমার কাছে শুধুই একটা শব্দ, কিন্তু তোমার মুখের ওই শব্দটুকু আমার জীবনটাকে ওলট পালট করে দিয়েছে। মানুষের চোখে আমি আজ ছোট নীচ ঘৃণিত একজন মানুষ। তুমি আমার মান সম্মান মর্যাদাকে বলাৎকার করেছো মধু। কিন্তু আমি তা করবো না। কেন না, কারোর সঙ্গে আমি হাসি তামাশা করতে পারি, তার ইজ্জত নিয়ে খেলতে পারি না। যাও, চলে যাও এখান থেকে। কথা মনে রেখো, এমন ভুল আর কোনোদিন করো না, কেননা সবাই রাজা নয়। কাজটা তুমি ভালো করোনি মধু, তোমার এতটুকু ছেলে মানুষের জন্য রাজার জীবনটা নষ্ট হয়ে যেত। মনে হয় পাটা মচকে গেছে। এখানে এখানে হলোটা কি এই না কোকাত ছিল? হ্যাঁ তাই তো। রাজা, আই লাভ ইউ মধু। কি লিখেছে ভাই? কিছু না কিছু না। প্রেম পত্রে কি কি লেখা আছে ভাই? ভাই আমরা কি ডিস্টার্ব করলাম? গেলি মারতে মারতে সাদের লাভ বানাইলো মরে বৈরাগী। সাদের লাভ বানাইলো মরে বৈরাগী। Enjoy yourself. Thank you.
থ্যাংক ইউ স্যার। मेरा यंगन है, मैं तुम्हारा क्या नाम है, जो है नाम वाला वही तो बड़े नाम है। मेरा यंगन है, मैं तुम्हारा क्या नाम है। दीदा राजा के की बोल, आमी और संगे कथा बोलबो। ओके राजा, मधु तुम्हार संगे कथा बोलते चाय। ওকে কি বলো, অসময় নেই। কি যেন বলছিলি? ও হ্যাঁ, যেটা বলতেছিলাম, মধু রাজা বলল ওর সময় নেই। বাবা তো উকিল, উনাকে নিয়ে চল না থানা যাই, রাজাকে জামিনে ছাড়িয়ে আনতে হবে। আজ তো আমার বাপদাদা 14 গুষ্টি ওকে জামিনে ছাড়িয়ে আনতে পারবে না। কেন? আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, কোর্টটা যতক্ষণে বন্ধ হয়ে গেছে। ও মাই গড, তার মানে রাজাকে আরো দুদিন হাজতে থাকতে হবে। আমার নাম রাজু লাইডার। আত্মহত্যা করতে চাইলে ভরে দেবো জেল হাজতে। দিন না ভরে, না না ভরবো না, আজ আছে আমার খসমেজাজ। আয় চলো চলো চলুন স্যার। শুনুন, আত্মহত্যা ছাড়া আর কি কি করলে হাজতে ভরতে পারে? বুঝিয়ে সব দাও বলে কি কি করলে জেলে ভরে। যদি তুমি কাউকে খুন করো, যদি কারো পকেটে মারো, যদি কাউকে রেপ করো, আর ভুলেও যদি কখনো পুলিশের গায়ে হাত তোলো। ও তাই? এমন মার মেরেছে দিনে তারা দেখছে। ও আমাকে মেরেছে স্যার। পাল্টা মারো। নিশ্চয়ই মারবো। স্যার আমার গা ঢিলে গেল স্যার। মারো, খুব মারো, আরো মারো। বউয়ের পর সম্বন্ধে মারে মার। Yes, now you will have to take rest because you are under arrest under section 920. Let's go. খাওনি তো ডান্ডা হয়ে যাবে ঠান্ডা। পুলিশের গায়ে হাত তোলা, ঢোকো ভেতরে, বুঝবে খেলা। মধু তুমি এখানে কি করে? মনে নেই, আমরা প্রতিজ্ঞা করেছিলাম যেখানে তুমি সেখানে আমি। আচ্ছা, এই কারণেই হাজতে আসার জন্য পিঞ্জিরার পাখির মতো চিচিং চিচিং করছিল। পৃথিবীটা এতই রসকসিন শুকনো হয়ে গেছে ইন্সপেক্টর সাহেব, কি আর বলবো। আমাদের মতো প্রেমিক প্রেমিকাদের মন খুলে কথা বলার জন্য হাজতখানার চাইতে নিরাপদ জায়গা আর নেই। আমি তো ভেবেছিলাম পৃথিবী থেকে প্রেম মহব্বত সব উঠে গেছে, কিন্তু তোমাদের একে অন্যের প্রতি মহব্বত দেখে আমি মোহিত হয়ে গেছি, ডুবে মুলে গেছি। জানো পৃথিবীর সব প্রেমিক প্রেমিকাদের গার্জিয়ানকে জানো না তো? প্রেমের কবি নজরুল। আমার নামও নজরুল হায়দার।
কেউ যদি তোমাদের প্রেমে বাহাত দিতে আসে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমি জিজ্ঞেস করছি আমার ছেলে রাজা কোথায়? ছেলে কোথায় জানে ছেলের মা? আমার ছেলে রাজা, আমি জানতে চাই ও কেমন অন্যায় করেছে যার জন্য হাজতে বসে মশা মারছে। ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। ও ওই আপনার ছেলে, ওই বেসরম মেয়েটা এখানে কি করছে? ডিমে তা দিচ্ছে। কি দিচ্ছে? ডিমে তা দিচ্ছে। মধু, মধু, তার এত বড় সাহস যে আমার মেয়েকে হাজতে মরেছে? সাহসটা আমার, এই থানার ইন্সপেক্টর নজরুল হায়দার কবি। আপনি কবি রবীন্দ্রনাথ আর নজরুল যাই হন না, আগে আমার মেয়েকে ছেড়ে দিন। ইন্সপেক্টর, আমি আগে এখানে এসেছি, আগে আমার ছেলেকে ছাড়তে হবে। না, আগে আমার মেয়েকে, আমার ছেলেকে। খামোশ! আপনার ছেলে, সরি, আপনার ছেলে, আপনার মেয়ে কাউকে ছাড়া হবে না। কেন? কেন? কারণ আজ ওদের জামিন হবে না। আজ বৃহস্পতিবার, কোর্ট অলরেডি বন্ধ হয়ে গেছে। কাল শুক্রবার কোর্ট কাচারি সব বন্ধ। ওই দেখুন, ওদের মনের কথা হচ্ছে আজত ছেড়ে যাব না, ঘরের ভাত খাব না। ছি 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 ছি, লাজে মরি, কি বেয়া বেসরম মেয়ে! হাজতে আমার ছেলের পেছনে ডাক টিকেটের মতো লেগে আছে। খারাপ মেয়ে মানুষ। নাকি খারাপ? আমার মেয়ে নয়, তোমার ছেলে। অসভ্য ইতর ছোট লোক, লোহার গুঁড়ো। এই তুই লোপা, তোর বাপ লোপা, তোর চোখ দিকে লোপা, তুই লোপা, তুই লোপা, তুই 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 লোপা, তুই লোপা। দেখুন, এটা আপনাদের বাড়ির বৈঠকখানা না, এটা থানা। বেশি বক বক করলে দুজনকেই থানা হাজতে ভরে দেবো। বাপ হয়েছে, কচু হয়েছেন, নিজের ছেলে নিজের মেয়ে, ওদের দেখে শিখুন। দেখুন, প্রেমের ব্যাপারে কিসের ভয়, কিসের ডর? প্যার কিয়া তো ডরনা ক্যা জব, প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কা। এসব কি হচ্ছে? এই হচ্ছে নাকি শুনি? প্রেম হচ্ছে, প্রেম স্বর্গীয় সুধা পান করছে। ইন্সপেক্টর সাহেব, ওদের থামান। দোহাই কবি, বুঝেছি সবই, ওদের থামান। খাঁচার ভিতর অচিন পাখি বিলিয়ে দিচ্ছে প্রেম, দুই শিকারি করছে ঘেউ ঘেউ, সেম সেম সেম। চুপ চুপ, লেট দেম লাভ। ছিলাম তুই নিহাতি ছেলে মানুষ, ধমক শুনে ভরকে যাবি, কিন্তু আজ তুই সহ্যের সীমা ছাড়িয়ে গেছিস। তোকে আজ এমন শিক্ষা দেব, বুঝবি কত ধনে কত চাল। প্রেমের মূল্য ধান চালের মতো পাল্লায় ভরে ওজন করা যায় না সৈয়দ সাহেব। প্রেমের মূল্য দিতে হয় জীবন দিয়ে।
এবারে মতো আপনি আমাকে কাবু করে ফেলেছেন সত্যি, কিন্তু বেঁচে থাকতে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আলাদা হওয়ার প্রশ্ন আসবে তখনই যখন হাত পা আস্ত থাকবে। ওকে এমন শিক্ষা দাও যেন কখনো আমার মেয়ের পেছনে লাগতে না পারে। বলো চলো সবার সঙ্গে। রাজার নাম আর কখনো মুখে আনবে না। ও যদি এখনো সোজা পথে না চলে তাহলে আমি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। ড্যাডি সাহস থাকে তো আমার রাজার গায়ে হাত তুলে দেখো, সারা জীবন তোমাকে পস্তাতে হবে। আচ্ছা মেয়ে হয়ে বাপকে ধমক, কি করবি তুই, কি করবি দেখতে চাও? কি করবো কি করবো আমি দেখো। কথাটা হচ্ছে ওকে যদি রাজি হবে। রাজি না হলে ওকে আমি জোর করে নিয়ে যাব। ওর খাম খেয়ালিপনা আমি অনেক সহ্য করেছি। ও ভেবেছে ওর পাগলামি দেখলে আমি গলে যাব, মরে যাব। তবু ওই হারামজাদা গরিবুল্লাহ হাজারির ছেলের সঙ্গে ওর বিয়ে দেবো না। রাজার কাছ থেকে মধুকে আমি এত দূরে নিয়ে যাবো যে ওরা কোনো দিন একে অন্য দেখা পাবে না। টিকিট এনেছো? জি। ফ্লাইট কখন? এখনো তিন ঘন্টা বাকি। উফ, তিন ঘন্টা! এখন এক মুহূর্ত আমার কাছে অসহ্য লাগছে। না, এ হতে পারে না। মধুকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। এসে গেছে, ওকে বাঁচাও। আমি ওদের সাথে যাবো না রাজা, আমি ওদের সাথে যাবো না। মধু, আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি? ছোট লোকে
আল্লাহ তোমাদের সুখী করুন। কাজী সাহেব, বিয়ে পড়াতে হবে? হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে। অভিভাবক? শরীয়তের বিধান অনুযায়ী তোমরা একে অপরের সুখ দুঃখের ভাগিদার। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। পাগলা বাবার দরবারের তাবিজ কখনো খুলবে না। এই তাবিজ সঙ্গে থাকলে বালা মুসিবত কাছে আসে না। আমাদের যা করার ছিল করে ফেলেছি, এখন তোমার যা করার করো। আমরা একসঙ্গে বাঁচতে না পারি তাতে কি, একসঙ্গে মরতে তো পারবো। কি করছেন আপনি? শরীয়ত সিদ্ধ মতে স্ত্রী পুরুষের দাম্পত্য বন্ধনে আবদ্ধ হওয়াকে বিবাহ বলে। আমি সেই পবিত্র কাজটি ইতিমধ্যেই করে ফেলেছি। ওরা এখন ধর্মত এবং আইনত স্বামী স্ত্রী। যাই হয়েছে আল্লাহর হুকুম মনে করে মেনে নে বাবা, তোদের ক্ষমা করে দে বাবা। হাজার হলেও মধু তোর একমাত্র মেয়ে, তোর সুখেই তোর সুখ। আমি যাকে কলিজার টুকরা ভেবেছিলাম সেই আমার কলিজা কেটে টুকরো টুকরো করে দিয়েছে। যাকে আমি ভেবেছি চোখের তারা, সেই কলঙ্কের কালিমা লেপে দিয়েছে আমার সারা মুখে। মা, ওদের এখান থেকে চলে যেতে বলো। আমি মনে করব আমার স্ত্রীর মতো আমার মেয়ে অনেকদিন আগে মারা গেছে। চলো। সুখী থাকো মা, সুখী থাকো। ভালোই করেছিস, যাকে ভালোবেসেছিলি তাকে জীবন সাথী করেছিস। বিজু, শীঘ্রই বধূ বরণের ব্যবস্থা কর। কাকে বরণ করছো তুমি? ও, সেই বিষধর সাপের মেয়েকে? আমার ছেলে আমার আশা আকাঙ্ক্ষা সব ধুলায় মিশিয়ে দিয়েছে। ও আমার দুশ্মনের মেয়েকে বিয়ে করেছে। ওদের এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কি বলছো তুমি? রাজা আমাদের একমাত্র ছেলে। একমাত্র ছেলে? তাহলে বোঝাও তোমার একমাত্র ছেলেকে, ও যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে এই মেয়েকে যে নর্তমা থেকে নিয়ে এসছে সেখানে ছুঁড়ে ফেলতে হবে। আমি মধুকে ছাড়তে পারবো না। তাহলে তোমাকে বাড়ি ছাড়তে হবে। চলো মধু। রাজা যা আসতে। আরে যেতে দাও ওকে। আমরা ভাববো আমাদের কোনো পুত্র সন্তান ছিল না, আমরা নিঃসন্তান। আজ থেকে তোকে আমি ত্যাগ করলাম, আমার সমস্ত টাকা পয়সা বিষয় সম্পত্তির অধিকার থেকে তোকে বঞ্চিত করলাম। যা, বেরিয়ে যা। আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি আমার জন্মদাতা পিতা এমনই এক কৃপণ যার কাছে আমাকে দেবার মতো এতটুকু দোয়াও নেই। যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো, যে চৌকাঠ মারিয়ে আজ চলে যাচ্ছ একদিন সেই চৌকাঠ ডিঙিয়ে ঘরে ঢোকার জন্য তোমায় মাথা কুটে মরতে হবে। মধু আসছে, জলদি এসো, লক্ষ্মীটি খানা তৈরি।
আরে বাপ রে, এই রুটি খেয়ে গায়ে যে শক্তি হবে সেই শক্তির জোরেই চাকরি জুটে যাবে। আরে আরে, এ কি করছো? বাবুর্চি সাহেবকে তার বেতন পুষিয়ে দিচ্ছে। এইভাবে বেতন পুষিয়ে দিতে থাকলে আমি খানা পাকানো বন্ধ করে অন্য কোনো কাজে লেগে যাবো। এই হলো তোমার বকশিশ। সাত সকালে একই শুরু করেছো মধু, এখন আর আমি তোমাকে ছাড়ছি না। আরে বাহ, এই বালা তুমি কোথায় পেলে? তোমাকে বলবো কেন? হ্যাঁ, টপ সিক্রেট। আচ্ছা, টপ সিক্রেট আমাকে বলবে না? এক্ষুনি তোমার টপ সিক্রেট ফাঁস করছি। বলবে বলবে আচ্ছা বাবা, বলছি বলছি, কাল মা এসেছিল। আচ্ছা, মাই দিয়ে গেছেন, বলেছেন বিবাহিত মেয়েদের হাত খালি রাখতে নেই। রাজা, কি হয়েছে? মধু, এই বালা তুমি ফিরিয়ে দাও। ফিরিয়ে দেব কেন? এ তো আমাদের মায়ের দোয়া। মায়ের দোয়া সত্যি, কিন্তু এ বালা সোনা আমার বাবার সম্পত্তি। দেখো রাজা, সোনা দানে আমার লোভ নেই, আমি শুধু মায়ের অনুভূতিকে সম্মান দেখাতে চাই। তুমি আমাকে ভুল বুঝছো মধু, আমিও মায়ের অসম্মান চাই না। তাই তো করছো না মধু, যে তোমাকে আজ পর্যন্ত পুত্রবধূ স্বীকৃতি দেয়নি তার ঘর থেকে আসা এই বালা আমি কখনো রাখতে পারি না। আমি চাই শুধু দোয়া, ধন সম্পত্তি নয়। রাজা, তুমি বাজে কথা বলছো, আমি এই বালা কিছুতেই ফিরিয়ে দেব না। আমাকে ফিরিয়ে দিতেই হবে। ঠিক আছে, তাহলে এই বালা তুমি ফিরিয়ে দিয়েছো। রাজার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, ওর মনে দুঃখ দিয়েছি। ও ফিরে এলে আমি ওকে নিজের হাতে খাইয়ে দেব আর ক্ষমা চেয়ে নেব। সন্ধ্যে হয়ে গেল, রাজা এখনো ফিরল না, ওর কোনো অমঙ্গল হয়নি তো? ও আমার উপর রাগ করে চলে গেছে, ওকে যেখানে পাই না কেন ওর রাগ ভাঙাতেই হবে। রমজান আলী তার সাওয়াল ডারে বেদম মার মাইলেছে। চাচা, রাজাকে দেখেছেন? না মা, সে তো এখানে আসেনি। কোথায় যে গেল? কি হয়েছে মা মধু? না কিছু না। মেয়েদের হাত খালি থাকতে নেই। I'm sorry, আমাকে তুমি ক্ষমা করে দাও। I'm sorry,
वादा करो আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না আমি তোমাকে ছেড়ে কিচ্ছু চাই না কিচ্ছু চাই না কিচ্ছু চাই না মধু আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছুই খাইনি চলো ছুটি নিয়ে বাইর যাই আরে কথাটা আমার না নিচে দাঁড়ানো বৌমা উপরতলার জামাই বাবা দিকে বলতে বলেছে আরে আব্দুলের মা 30 বছর পরে আজ আমার মনে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল আর তুমি সে আগুনে জবাব করে ঠান্ডা পানি ঢালে দিলে তোরা কপাল আমার জাগে আরে ও দাদা বেটা কি হলো চাচা তোমার ঘরওয়ালি তোমার জন্য গরম খবর পাঠাইছে বলছে আই লাভ ইউ চাচা ওকে বলে দিন ওর প্রেম নিবেদনের মডার্ন স্টাইলটা আমার খুবই পছন্দ হয়েছে তাই ওটার পুরস্কার স্বরূপ আমি ওকে চুমু খাওয়ার জন্য নিচে আসছি আচ্ছা আচ্ছা ও আব্দুলের মা কি হলো আরে একটা চুমু খাওয়ার জন্য আমি নিচে আসতেছি কিছু বলেছি কি খুব মজা লাগতেছে তাই না আব্দুলের মা ছি 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 কি লজ্জা এসব কথা কি কখনো সবার সামনে বলতে হয় আরে না না ওগো আমার 12 সন্তানের মা শোনো আমি না উপরতলার মজনু নিচে দাঁড়ানো লাইলি রে চুমু খাতি আসতেছে ওরে বইলে দাও আচ্ছা আচ্ছা ও মা মধু ও বলছে চুমু খাওয়ার জন্য নিচে আসছে চাচি ওকে বলে দিন ও নিচে আসার দরকার নেই আমি চলে যাচ্ছি মধু তুমি যেও না আমি আসছি না এসো না আমি যাচ্ছি আমি আসছি Yes, doctor. This is an emergency case. Please, apni taratari ashun. Nurse, doctor byabostha korun. Doctor, get ready. Doctor sahib, amar raja. Ami amar shompurno chesta chaliye jacchi. ওর অবস্থা খুবই খারাপ এক্ষুনি অপারেশন প্রয়োজন ওকে বাঁচাতে হলে কমপক্ষে 1,00,000 টাকা দরকার আপনি টাকা চিন্তা করবেন না ডাক্তার সাহেব যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকা নিয়ে আসবো আপনি ওর অপারেশনের ব্যবস্থা করুন ঠিক আপা কোথায় স্যার তো বাইরে গেছেন তখন ফিরবে
ফিরবেন? দেশের বাইরে গেছেন, কখন ফিরব সেইটা তো কইতে পারুম না আপা। হাসপাতালে যাও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। দেরি করো না, চলো। পাগল হয়ে গেছে গরিবুল্লা, ছেলের মায়া অন্ধ হয়ে তোমার শত্রুকে সাহায্য করতে যাচ্ছ? ভুলে গেলে একদিন ভরা মজলিসে শহরের নামি দামি মেহমানদের সামনে সৈয়দ তোমার গালে থাপ্পড় মেরেছিল, অপমান করেছিল। গরিবুল্লা, অপমানের প্রতিশোধ নেবার এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করো না, হাতছাড়া করো না গরিবুল্লা। মা, বাবা এখন আসছেন না কেন? চিন্তা করো না মা, উনি এক্ষুনি টাকা নিয়ে চলে আসবেন। তুমি রাজাকে খুব ভালোবাসো তাই না? তাহলে রাজার জন্য কি করতে পারবে? সবকিছু, কিন্তু আগে রাজার অপারেশনটা তো হয়ে যেতে দিন, এক একটা মুহূর্ত ওর জন্য অনেক মূল্যবান। আর রাজা আমার কাছে অনেক মূল্যবান। তোমার আর রাজার মধ্যে সেপারেশন। কি বলছো তুমি, পাগল হলে নাকি? পাগল কখনো এত বুদ্ধিমানের মতো কথা বলে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি পাগল না, তুমি জল্লাদ। একটা বিবাহিত মেয়ের কাছ থেকে তোর স্বামীকে কেড়ে নিচ্ছো। কেড়ে নিচ্ছি না, কিনে নিচ্ছি 1,00,000 টাকা দিয়ে। একজন বিবাহিত নারীর অভিশাপ নিও না, এদের চোখের পানি এত কঠিন হয়, মন থেকে যদি তোমাকে বর্তমান দেয় তাহলে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠবে। হাত তুলে খোদার কাছে দোয়া চাইলে কখন যে ভয়ঙ্কর বজ্রপাত তোমার উপর মহাকাল হয়ে বর্ষিত হবে তা তুমি নিজেও টের পাবে না। বকবক করবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুমি মানুষ না, কসাই, একটা জানোয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি কসাই নই, জানোয়ার। কিন্তু আমাকে সে পালোকে, এই মেয়ের শয়তান বাপ, যে ভরা বসেছে সবার সামনে আমার গালে থাপ্পড় মেরেছিল, আমার মান সম্মান ধুয়ে মিশিয়ে দিয়েছিল। তাই বলে বাপের বদলা মেয়ের উপর নেবে? দাও ব্যাগটা আমাকে দাও। আমার কোনো ব্যাপারে নাক গলাবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে, সারা জীবনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যা বেরে কা থেকে, আরে যা, তুই যা। আর তুইও শুনে রাখ মেয়ে, তোর স্বামী যদি মরে যায় তাহলে আমায় কোনো দোষ দিতে পারবি না। আপনার কাছে আমি দু হাত জোর করে রাজাকে ভিক্ষে চাইছি, আল্লাহর রাস্তে আপনি আমার করবেন। আমি যা কিছু করছি আল্লাহর রাস্তে করছি না, নিজের রাস্তে করছি। রাজা আমার স্বামী, কিন্তু সে তো আপনারই ছেলে। ছেলে তো আমার সেদিনই মরে গিয়েছিল যেদিন তোকে বিয়ে করে বাবার দরবারে তাবিজ তোর গলায় পরিয়ে দিয়েছিল। ওই তাবিজ রাজার গলায় থাকলে আজ ওর এই অ্যাক্সিডেন্ট হতো না। ওই তাবিজ আমায় দিয়ে দে। বিয়ের আশীর্বাদ এই তাবিজ, আমার স্বামীর পবিত্র আমানত। এরই মাঝে লুকিয়ে আছে আমার স্বামীর সুহাগ, রাজার মঙ্গল। এই তাবিজ চাইছেন আপনি, তার চেয়ে আপনি যদি আমার জীবনটা চান তা আমি দিয়ে দেব। কিন্তু এই তাবিজ আমি আপনাকে কি করে দেই বলুন? আরে এই বোকা মেয়ে শোন, তোর চোখের পানি নাকের পানি দেখে আমার সময় নষ্ট করতে পারবো না, আমি চললাম। আপনি দয়া করেন রাজাকে আমার কাছ থেকে আলাদা করবেন না, রাজাকে ছাড়া আমি বাঁচব না, আমি মরে যাব, মরে যাব। তুই মরে যা। দাঁড়ান, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে চল, আজ
তোর স্বামীর কসম খেয়ে বল, এখন থেকে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। আজ থেকে ওর সঙ্গে মেলামেশে তো দূরে থাক, দেখাও করতে পারবি না, ওকে কিছুই বলতে পারবি না যে কেন ওকে ভুলে গেলি। তোদের স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে কসম রইল, আজ থেকে তোরা স্বামী স্ত্রী না, কোনো সম্পর্ক নেই তোদের মধ্যে। কসম খা, খা কসম খা। রাজাকে যদি কোনো কিছু বলবি তো রাজার মরা মুখ দেখবি। আপনার সব কথা মেনে নিলাম, সব মেনে নিলাম। শোনো মা, ডাক্তার সাহেব, ও রাজা কেমন আছে? আর কোনো ভয় নেই, নাও হিজ আউট অফ ডেঞ্জার। তুমি ইচ্ছে করলে ওর সাথে দেখা করতে পারো। আমি তোকে মরতে দেবো না। তোর কি অবস্থা হয়েছে মা? কে কে তোর এই অবস্থা করেছে? কে? হায় 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 সৈয়দ সাহেব, এ কি দেখছি আমি? এক কোটিপতি বাপের একমাত্র আদরের কন্যার এ কি অবস্থা? আহা, মনে হচ্ছে বেচারি তিন চার দিন ধরে কিছুই খায়নি, যেখানে সৈয়দ সাহেব বড় বড় চার চারটা হোটেলের মালিক। বেচারির কাপড়ের একই দুর্দশা, যেখানে সৈয়দ সাহেবের ছয় ছয়টা বড় বড় টেক্সটাইল মিল আছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা হয়তো সৈয়দ সাহেবকে চেনেন না, কিন্তু আমি এনাকে খুব ভালো করে চিনি এবং জানি। তাই আজ এনাকে অবস্থায় দেখে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে মেয়ের মুখ থেকে উ শব্দটি বের হওয়ার সাথে সাথে সৈয়দ ইন্ডাস্ট্রিজের এক একটা ইট নড়ে যেত। সেই মেয়ে আজ যেন একটা জিন্দা লাশ। করিমুল্লাহ, চিৎকার করে কোনো লাভ হবে না সৈয়দ সাহেব।
মেটার প্রতি একটু সদয় হন। হ্যাঁ তো ভাই ও বোনেরা শোনেন, এই পোড়া কপালি মেয়েটা একজনের প্রেমে পড়ে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। তারপর হলো কি, এর প্রেমিককে ঘর থেকে তাড়িয়ে দিল। কেন এই মেয়েটাকে তাড়িয়ে দিল তার প্রেমিক সেটা আমি বলতে পারবো না, সেটা সৈয়দ সাহেব আপনাদেরকে বলবেন। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে টেলে সন্ধান থাকে তো আমাকে বলে, টাকা পয়সা কোনো চিন্তা করবেন না। সৈয়দ সাহেবের আগা ধন সম্পত্তি আছে, মেয়ের জন্য প্রাণ খুলে যৌতুক দিতে প্রস্তুত উনি। আরে রাখেন মিয়া, যৌতুকের জন্য সেকেন্ড হ্যান্ড রিজেক্ট মাল কি ঘর তুলবো, অতটা নিচে নামিনি আমরা। শুনলেন তো সৈয়দ সাহেব, এবার আপনার মেয়ের সামনে দুটো পথই খোলা আছে, এক হচ্ছে আত্মহত্যা করা, আর নয় তো কোনো পতিতালয় গিয়ে দেহ ব্যবসা করা। শাট ইওর মাউথ, ইউ শাট ইওর মাউথ। আমার এই শালটা নাও সৈয়দ মিয়া, আর এই জিন্দা লাশটাকে ঢেকে দাও, শালটা একটু পুরনো হয়ে গেছে, কারণ এই গরিব কাগজওয়ালা শাল তো তাই, তবে তোমার মেয়ের ইজ্জত থাকার জন্য যথেষ্ট। আর এই নাও ভিক্ষার থালা, এটা তোমার মেয়ের জীবনের জন্য ভিক্ষা চাইতে কাজে লাগবে। আর একটা কথা মনে রাখবেন মিস্টার সৈয়দ, যে থাপ্পড় দেখতে পাওয়া যায় না তার আঘাত খুব কঠিন হয়। ওষুধটা খেয়ে নে। না মা, আগে বলো মধু কোথায়। যখনই মধুর কথা জিজ্ঞেস করি তখনই এ কথা ও কথা বলে এড়িয়ে যাও। বলো মা, মধু কোথায়, কেমন আছে? জানতে চাও মধু কোথায়, কি অবস্থায় আছে? তাহলে শোনো, যে মধুর জন্য তুমি মধু মধু করে পাগল হয়ে বেড়াচ্ছ, সেই মধু তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। না, আপনি মিথ্যে বলছেন, মধু আমাকে ছেড়ে কখনোই যেতে পারে না। তাহলে তুমি যে এতদিন ধরে হাসপাতালে পড়ে পড়ে মৃত্যুর সাথে লড়ছো, কই সে একবারও তোমাকে দেখতে আসেনি কেন? কারণ সে তার বাপের বাড়িতে আনন্দ ফুর্তিতে মশগুল আছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমরা সময় মতো এসে পড়েছিলাম, তা না হলে তোমার লাশটা ঢোবার মতো একটা লোকও ছিল না। না, কখনো না, মধু এমন করতে পারে না, সে আমাকে ধোকা দিতে পারে না। মধু আমার জন্য মরে যেতে পারে কিন্তু আমাকে সে কখনো ছেড়ে যেতে পারে না। আরে বোকা ছেলে, যে মেয়েকে তুমি তোমার লাইলি আনারকলি সেরি মনে করছো, যাকে তুমি খোদার পবিত্র কালাম পড়ে বিয়ে করেছিলে, পাগলা বাবা রহমতের তাবিজ যার গলা পুড়িয়ে দিয়েছিলে, সেই তাবিজ আমার মুখের উপর ছুড়ে মেরে চলে গেছে। এই দেখো, এই দেখো সেই তাবিজ, যার মূল্য ওর কাছে কানা করিও নয়, দেখো ভালো করে দেখে নাও। না, আপনি মিথ্যে বলছেন, সব মিথ্যে। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে যাও নিজের চোখে দেখে এসো তোমার মধুকে। আরে আমার তো সন্দেহ হচ্ছে ও তোমাকে চিনবে কিনা, যাও দেখে এসো, যাও। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে কসম রইল, আজ থেকে তোর আর স্বামী স্ত্রী না, কোনো সম্পর্ক নেই তোদের মধ্যে, কসম খা। রাজাকে যদি কোনো কিছু বলবি তো রাজার মরা মুখ দেখবি। হ্যাঁ মধু, তোমার জন্য ফুল। হাই শক্তি, নাইস ডে, থ্যাংক ইউ, তুমি খুব ভালো, কত খেয়াল রাখো আমার। চলো শক্তি ভেতরে চলো। চলো রাজা, তুমি? হ্যাঁ বেঁচে আছি। খুব আশ্চর্য হচ্ছ না, বেঁচে গেলাম কি করে? মধু তুমি যে এত নিজ কখনো ভাবিনি। বাবা যখন বলল আমাকে মরার জন্য হাসপাতালে একা ফেলে তুমি চলে গেছো, আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বাবার কথাই সত্যি, আমার প্রেম আমার ভালোবাসা সব মিথ্যে। তুমি চুপ করে আছো কেন মধু, জবাব দাও, বলো আমার ভালোবাসার কি কি কম ছিল, আমার প্রেমে কি কি ভুল ছিল যার শাস্তি তুমি আমাকে দিচ্ছ? দেখো রাজা, ছোট থেকে এই পর্যন্ত সারা জীবন আমি আরামাইশের মধ্যে কাটিয়েছি, দুঃখ কষ্ট আমার সহ্য হয় না,
আর দুঃখ কষ্ট ছাড়া তোমার কাছে সুখ আশা করতে পারি না। তারপর অ্যাক্সিডেন্টের পর তোমার বিধবা স্ত্রী হিসেবে বেঁচে থাকা কিংবা তোমার মতো একটা পঙ্গু স্বামীকে নিয়ে সারা জীবন কাটানোর ইচ্ছে আমার নেই। না শক্তি, টেক ইট ইজি, যেতে দাও ওকে, বেচারা এখন নিজের হুশে নেই। হ্যাঁ মধু, তুমি ঠিকই বলেছ, হুশি আমি ছিলাম না সত্যি, কিন্তু এখন আমার হুশ হয়েছে। একটা কথা মনে রেখো মধু, তোমাকে আমি অনেক ভালোবাসতাম, এখনো অনেক ভালোবাসি এবং সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। কিন্তু তুমি আমার সাথে যা করেছো, প্লিজ কাউকে বলো না, তাহলে ভালোবাসার প্রতি সকলে বিশ্বাস উঠে যাবে। আর মেয়ের বাপকে এমন মজা দেখিয়ে দেবো যাতে সারা জীবন ওরা আমাদের কথা মনে রাখবে। শোন শোন রাজা, আমি আবার তোর বিয়ে দেবো, খুব ধুমধাম করে বিয়ে দেবো, আর তোর বরযাত্রী নিয়ে ওই মেয়ের বাড়ির সামনে দিয়ে যাবো, তুই দেখেনিস। হ্যাঁ হ্যাঁ, একটা লাশকে কাঁধে নিয়ে কবরস্থানে যাওয়া যায় ড্যাডি, বিয়ের জন্য বরযাত্রী নিয়ে নয়, প্লিজ আমাকে আবার আলি ছেড়ে দাও। এই নাও আর পড়ে দেখো, যে রাজার জন্য তুমি অস্থির হয়ে আছো সে আর একটা বিয়ে করতে যাচ্ছে, একটিবারও সে তোমার কথা ভাবলো না। কি ব্যাপার শক্তি, কি হয়েছে? আমি জানতাম ওর আসল চেহারাটা এভাবেই ধরা পড়বে। মামুনি, আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি? তোর এই কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না মা, সারাটা জীবন তোর সামনে পড়ে আছে, ভুলে যাও কে, একটা নতুন জীবন শুরু কর, শক্তিকে বিয়ে করে নে। ড্যাডি প্লিজ, এরকম কথা আর কখনো মুখে এনো না, আমাকে আমার উপরে ছেড়ে দাও। কেমন করে তোকে এই অবস্থায় ছেড়ে দেবো মা, আমি যে তোর বাপ, আমি তোকে সবসময় হাসি খুশি দেখতে চাই মা। তুমি আমাকে হাসি খুশি দেখতে চাও না? হ্যাঁ, তাহলে আমাকে দূরে কোথাও নিয়ে চলো, অনেক দূরে। হ্যাঁ মা, আমি তোকে নিয়ে যাবো দূরে, অনেক দূরে। কি ব্যাপার গরুগুলো সাহেব, সবাই তো এসে গেছে, কই আপনার ছেলে রাজাকে তো দেখছি না। ইয়ে মানে একটা বিশেষ জরুরি কাজে রাজা একটু বাইরে গেছে, এই এলো বলে। আচ্ছা আচ্ছা, তার আগে বলেন আমার সব ব্যবস্থা আপনি করে রেখেছেন তো? সে ব্যাপার আপনি নিশ্চিন্ত থাকুন গরিবুল্লাহ সাহেব, আমি আপনার কথা অনুযায়ী ফুল রেডি হয়ে এসেছি। আমি এক কথা আনলো মাসুদ পাঠান। আরে এটা তো কিছু না গরিবুল্লাহ সাহেব, সামান্য নজরানা মাত্র, একবার বিয়েটা হয়ে যেতে দিন, তারপর দেখবেন আর
আপনার এই বাড়িটা ধন রত্নের ভান্ডার বানিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তিল পরিমাণও জায়গা থাকবে না। থ্যাংক ইউ, আমি এগুলো ভিতরে রাখার ব্যবস্থা করে আসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চন্দ চন্দ চন্দ, এত ধন রত্ন এখন আমি রাখবো কোথায়? আপাতত এইখানেই রাখি। টাকার জন্য এসব তুমি কি করছো? একটা পাগল মেয়ের সাথে রাজার বিয়ে দিচ্ছো? মেয়ে মানুষ পাগলই হয়, নিজেকে দেখো। পাগল না হলে নিজের ছেলের বিয়ের সময় এরকম উল্টো পাল্টা বকতে পারতে? তুমি জানো কি অবস্থা হয়েছে আমার ছেলের? তিল তিল করে নিজেকে শেষ করে দিচ্ছে, মদ খেতে শুরু করেছে। রাজার খবর রাখো তুমি, কাল রাত থেকে বাড়ি ফিরে নিও। অথচ কোনো চিন্তা নেই তোমার, নিজের ছেলে, একটু দয়া করো, আর কষ্ট দিও না ওকে। বকবক করো না, জ্ঞান দিচ্ছে। আমি যা করেছি জেনে শুনেই করেছি, বুঝেছ? মানে ইন দা ইয়ার 1955, 1955 সালে যখন আমি চট্টগ্রামে ছিলাম। আপনাদের মধ্যে মিস্টার গরিবুল্লাহ কে? জি আমি গরিবুল্লাহ। কি ব্যাপার ইন্সপেক্টর? এই আইডেন্টিটি কার্ডটা কি আপনার ছেলের? হ্যাঁ, কার্ডটা আমার ছেলে রাজারই। কিন্তু এসব কি ইন্সপেক্টর সাহেব? কি হয়েছে আমার রাজার? কোথায় সে? আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, তার লাশের সাথে আমরা জ্যাকেট আর আইডেন্টিটি কার্ডটা পেয়েছি। আপনি নিজের চোখে দেখে নিন ওটা আপনার ছেলের লাশ কিনা। কনস্টেবল হেডবডি ভেতরে নিয়ে এসো। জ্যাকেট আইডেন্টিটি কার্ড লাশের কাছে গেল কি করে? মদ খেয়ে রাস্তায় বেহুশ হয়ে পড়েছিলাম, তখনও আমার জ্যাকেট চুরি করে পালাতে গিয়ে হয়তো কোনো গাড়ির নিচে পড়ে মারা গেছে। ওর জায়গায় আমি মরতে পারতাম। না বাবা, ডোন্ট টাচ মি। বেটা খবরদার, আমাকে বেটা বলবেন না। কিন্তু
কিন্তু বেটা আমি যা করেছি তোর ভালোর জন্য আমার জন্য নয় মিস্টার গরিবুল্লাহ বলে নিজের জন্য আপনার চোখে তো আমি বিক্রির পণ্য হয়ে গেছি আমাকে বিক্রি করা ছাড়া আপনি আর কি বা করতে পারেন মনে হয় আমাকে জন্ম দিয়েছিলেন টাকা কামানোর জন্য যেমন কষায় তার ছাগলটাকে পেলে পুষে একদিন টুকরো টুকরো করে বাজারে বিক্রি করে দেয় রাজা তুই আমাকে ভুল বুঝেছিস মিথ্যে বলবেন না আপনি সব জেনেছি সব শুনেছি আমি মধুর কাছ থেকে আমাকে কেড়ে নেয়ার জন্য কিভাবে তাকে বাধ্য করেছেন আপনি মধু পরের মেয়ে হয়েও আমার জীবন বাঁচানোর জন্য নিজের সুখকে কুরবানি দিয়েছে কিন্তু আপনি আমি তো আপনার রক্ত কলিজের টুকরা বিপদে পড়ে ক্ষুধার্ত বাঘ কখনো কখনো নিজের বাচ্চাকে খেতে বাধ্য হয় কিন্তু আপনি আপনার কেমন বিপদ ছিল কত ক্ষুধা ছিল যে নিজের সন্তানকে খেয়েও সেই ক্ষুধা মেটেনি যথেষ্ট হয়েছে বেটা আর নয় আর নয় বাপ আজ আপনার চোখে পানি কেন মিস্টার গরিবুল্লাহ একদিন তো মহাসুখী বলেছিলেন আপনার কোনো ছেলে নেই আজ আমি সবার সামনে বলে যাচ্ছি এই মুহূর্ত থেকে আপনি আমার বাবা না রাজা রাজা কোথায় যাচ্ছিস বাবা এই অপমান আর লজ্জা থেকে অনেক দূরে আমার মধুর কাছে সব কিছু দেখে শুনে রেখো জি আম্মা আসি ওই যাবেন স্যার ভেতরে তো কেউ নাই নেই মানে কোথায় গেছে সবাই মিলে এয়ারপোর্টে গেছে আজ চারটার ফ্লাইটে সারা জীবনের জন্য লন্ডন চলে যেতেছে নাম্বার হয়ে বিশ্ব রোডের দিকে ট্রাফিক আইন ভঙ্গ করে একজন মোটরসাইকেলে দ্রুত পালাচ্ছে ইয়েস আমরা এখনই ধরার চেষ্টা করছি ওভার এন্ড আউট এই মদ খেয়ে চালাচ্ছ নাকি হাইজ্যাক করে পালাচ্ছ জি না স্যার থানায় নিয়ে পাটটা পড়লেই খবর হয়ে যাবে স্যার প্লিজ এখন আমাকে ছেড়ে দিন আমার খুব তাড়া আছে জীবন মৃত্যুর ব্যাপার স্যার আমাকে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে এন্ড ইউ শাট আপ কাম উইথ মি এই একে গাড়িতে তোলো এই এখানে তো আউ কাউ কিসের এনি খাপলা ও রাজা এই ওর হাত কেন তোমার হাতে জানো না এই হায়দার আছে ওর সাথে কি অপরাধে আমার বন্ধু দিল দিওয়ানাকে ধরেছো তোমরা স্যার প্লিজ আমাকে বাঁচান সময় মতো এয়ারপোর্টে যেতে না পারলে মধু আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে কি বলছো তুমি স্যার এই লোকটা ট্রাফিক আইন ভঙ্গ করেছে সিগন্যাল অমান্য করে পালাচ্ছিল নিশ্চয়ই কেসটা চুরির চুরি আরে চুরি না কেসটা হচ্ছে ছোঁড়া ছুরি আরে যখন দিল দিওয়ানার মাথায় চড়বে মহব্বতের খুন তখন কচ্ছিল করবে তোমার আমার এই আইন কানুন শোনো রাজা উড়বে না একটিও প্লেন ওই আকাশেতে হায়দার যতক্ষণ না তোমাকে নিয়ে পৌঁছবে এয়ারপোর্টেতে ডোন্ট ওয়ারি মাই বয় আমি তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেবো চলো
যাত্রী বাংলাদেশ বিমানের BV005 যোগে লন্ডন যাবেন তাদেরকে বিমানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। লন্ডন যাবার ফ্লাইট কি? ফ্লাইট তো এইমাত্র চলে গেল। রাজা আমাকে মাফ করে দে বাবা। আরে বাবা, এইরকম একটা চরম মুহূর্তকে ধরে রাখার জন্য একটা ছবি তোলার চান্স তো দেবেন। রেডি রেডি সবাই, এক মিনিট আমাকেও সাথে নাও। স্মাইলিং প্লিজ।